فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله وبركاته. আপনার বন্ধু বললে ওয়াজিব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের উপর দিনে এবং রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এর অতিরিক্ত আর কোনো ফরজ নামাজ নাই, ওয়াজিব নামাজ নাই। এক লোক গ্রাম্য লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে নামাজ থেকে আল্লাহ তাআলা আমার উপর কী ফরজ করেছেন, বা এক লোক জিজ্ঞাসা করেছিল যে আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুসাল্লি তুকিমুসালাতা তুকিমু খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, তুমি দিবসে এবং রাতে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। লোকটি জিজ্ঞাসা করলো এর চেয়ে বেশি আর কোনো নামাজ আছে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এর চেয়ে আর বেশি কোনো নামাজ নাই, তুমি ইচ্ছা করলে নফল পড়তে পারো, ইল্লান তাতাওয়া নফল পড়তে পারো। এই হাদিস থেকে বুঝলাম বেতন নামাজ ফরজ নয়। আলিমগণ এই হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন যে বেতন নামাজ সুন্নত, বেতন নামাজ ওয়াজিব নয়। বেতন নামাজ যদি ওয়াজিব বলেন তাহলে নামাজ ছয় অক্ত হয়ে যায়, পাঁচ অক্ত থাকে না, যা মোটেই ঠিক নয়। সুতরাং বেতন নামাজ করা সুন্নত, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, অন্যান্য সুন্নতের চেয়ে এটার গুরুত্ব বেশি। ফজর সুন্নতের যেমন গুরুত্ব বেশি, বেতন নামাজের ওইরকমই গুরুত্ব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন নামাজ কখনো ছাড়তেন না, সফরে কিংবা বাড়িতে থাকা অবস্থায় কোনো অবস্থাতেই বেতন নামাজ ছাড়তেন না। সেই হিসাবে বেতন নামাজের গুরুত্ব বেশি, বেতন নামাজ সুন্নতে মুআক্কাদা, কিন্তু ওয়াজিব নয়, ফরজ নয়। আপনার বন্ধু কি আমার এই কথা জানিয়ে দিবেন? ধন্যবাদ।